কম্পিউটারে কেবল কানেকশনের পর প্রতিটি কম্পিউটারের একটা নাম দিতে হয়, যাতে করে সেই নামের মাধ্যমে কোনো কম্পিউটারের মধ্যে প্রবেশ করা যায়। আইপি অ্যাড্রেস দিয়ে প্রতিটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস মনে রাখা একটু কঠিন, তাই সেই আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা নাম দিয়ে দেওয়া উচিত, যাতে করে নামটা সহজে মনে রাখা যায় এবং সে নামের মাধ্যমেই সহজে প্রবেশ করা যায়। কম্পিউটারের নাম দেওয়ার জন্য মাই কম্পিউটার উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিজ দেখতে পাচ্ছি, সিস্টেম প্রপার্টিজ ডায়লগ বক্সটা আসছে, এখান থেকে কম্পিউটার নেম এই ট্যাবে ক্লিক করতে হবে। ফুল কম্পিউটার নেমের সামনে যে নামটা কম্পিউটার রয়েছে সেটা দেখাবে, আমার এখানে নাম রয়েছে জাহিদ। যদি এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জে ক্লিক করে নামটা এখানে লিখে দিয়ে চেঞ্জ করা যাবে। যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না তাই এই অবস্থায় আমি রেখে দিচ্ছি, এটা আমি উইন্ডো সেটআপ দেওয়ার সময় এই নামটা দিয়ে দিয়েছি তাই অটোমেটিক্যালি সে নিয়ে নিয়েছে, কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে। এবার প্রতিটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে এবং সাবনেট মাস্কটা লিখে দিতে হবে। আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য মাই নেটওয়ার্ক প্লেসেসের উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে, প্রপার্টিজে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছি লেখা আসছে লোকাল এরিয়া কানেকশন, এর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, আবার প্রপার্টিজে ক্লিক করতে হবে। যেহেতু আমি টিসিপি আইপি যে ইন্টারনেট প্রোটোকলটা রয়েছে সেটা আমি ব্যবহার করব, কারণ আমরা প্রায় সবসময় এই প্রোটোকলটাই ব্যবহার করে থাকি, যেহেতু সব প্ল্যাটফর্মে কাজ করে তাই এটা ব্যবহার করে থাকি। তাই এখান থেকে নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছি ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি, এই প্রোটোকলটা চয়েস করতে হবে, এখানে ক্লিক করতে হবে, আবার প্রপার্টিজ বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি দুইটা রিটু বাটন আসছে, প্রথমটা রয়েছে অপটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এবং নিচে রয়েছে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এটা নির্বাচন করতে হবে। তাহলে এখানে আইপি অ্যাড্রেস লেখার জায়গা দেবে, এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি চারটা অক্টেটে বিভক্ত রয়েছে এবং এখানে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য কিছু আইপি অ্যাড্রেস বরাদ্দ করা রয়েছে, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তার মধ্যে রয়েছে ক্লাসি নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস, এর নেটওয়ার্ক আইডি অংশ আছে 192.168.0, এই তিনটাকে ফিক্সড রাখতে হবে প্রতিটি কম্পিউটারের জন্য, এবং চতুর্থ অক্টেটে যে অংশটি থাকবে এটা চেঞ্জ হবে। তো আমি প্রথম কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা দেই 192.168.0 এবং শেষ অক্টেটে দেই 1, এবং সাবনেট মাস্কের এই অংশে ক্লিক করলে অটোমেটিক্যালি সাবনেট মাস্কটা বসিয়ে দিবে। এবার ওকে ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। এবার আমি আরেকটি কম্পিউটারে নাম এবং আইপি অ্যাড্রেসটা দিব। আমি পূর্বেই দেখিয়েছি কিভাবে নাম দিতে হয়। আমি এই কম্পিউটারটির নাম দিব সৌরভ। নাম দেওয়ার জন্য মাই কম্পিউটার উপর রাইট ক্লিক, প্রপার্টিজ, এখানে দেখতে পাচ্ছি সৌরভ রয়েছে, যদি চেঞ্জ করতে চাই চেঞ্জে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, আমি এখানে সৌরভ নামটাই রাখি। এবার আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য মাই নেটওয়ার্ক প্লেসেসের উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে, প্রপার্টিজ, এখানে দেখতে পাচ্ছি লোকাল এরিয়া কানেকশন, এর উপরে আবার রাইট ক্লিক করতে হবে, আবার প্রপার্টিজ, এখান থেকে টিসিপি আইপিটা চয়েস করতে হবে, প্রপার্টিজ, এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমি প্রথম কম্পিউটারে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা ছিল 192.168.0.1 এবং এটা দিব 192.168.0.2 এখানে দেখতে পাচ্ছি আমি প্রথম কম্পিউটারে দিয়েছিলাম 192.168.0, তিনটি অক্টেটে এই তিনটা দিয়েছিলাম এবং এ কম্পিউটারও দেখতে পাচ্ছি তিনটা অংশে একই দিয়েছি, এর কারণ হচ্ছে তিনটা অংশ হচ্ছে নেটওয়ার্ক আইডি।
যেহেতু এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, তাই অবশ্যই প্রথম তিনটা অক্টেট একই হতে হবে, না হলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার অ্যাক্সেস করা যাবে না, অর্থাৎ তারা বুঝবে না যে তারা একই নেটওয়ার্কে রয়েছে। তাই এই তিনটা অক্টেটকে একই রাখতে হবে, শুধুমাত্র লাস্টের যে অক্টেট রয়েছে এটা চেঞ্জ করতে হবে, কারণ এটা হচ্ছে হোস্ট আইডি। এবং লাস্টের যে অক্টেট, এখানে সর্বনিম্ন ব্যবহার করা যাবে 1 এবং সর্বোচ্চ ব্যবহার করা যাবে 254, অর্থাৎ 1 থেকে 254 পর্যন্ত ব্যবহার করা যাবে, এখানে 0 ব্যবহার করা যাবে না এবং 254-র উপরে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। এই 4 অক্টেটের কোনো অক্টেটে 254-র উপরে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। এরপরে সাবনেট মাস্ককে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি সাবনেট মাস্কটা চলে আসবে। তাহলে প্রথম কম্পিউটারের আইপি অ্যাড্রেস ছিল 192.168.0.1 এবং এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.2। এভাবে যদি আমি আরও কম্পিউটার ব্যবহার করতে থাকি তাহলে তার হোস্ট আইডি হবে 3, 4, 5, 6 এভাবে হতে থাকবে এবং সর্বশেষ 254 পর্যন্ত করা যাবে। তবে এভাবে সিরিয়ালি না গিয়ে আমি একটার হোস্ট আইডি দিয়েছি 1, দ্বিতীয়টা দিয়েছি 2, আমি আর একটায় 10 দিয়ে দিতে পারি, আর একটায় 25 দিতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই 254 অর্থাৎ 254-র বেশি দেওয়া যাবে না। এভাবে এখানে আইপি অ্যাড্রেস সেট করতে হবে। ওকে, ক্লোজ। তাহলে দুইটা কম্পিউটারে আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। এবার আইপি অ্যাড্রেসগুলো ঠিক মতো বসানো হয়েছে কি না এটা দেখার জন্য স্টার্টে ক্লিক করতে হবে, রানে ক্লিক করতে হবে এবং এখান থেকে পিং করতে হবে, অর্থাৎ এখানে লিখে হতে হবে পিং। এই কম্পিউটার আইপি হচ্ছে 192.168.0.2, তাই এখানে লিখে দিতে হবে 192.168.0.2, এটা দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে টিটিএল এরকম পুরো একটা লাইন আসছে, এই লাইনগুলো আসলে বুঝতে হবে নেটওয়ার্কটি ঠিকমতো কাজ করছে। অথবা এখান থেকে সিএমডি লিখে ডসের উইন্ডোটা সেটা নিয়ে আসা যায়। এখানে দেখতে পাচ্ছি সি ড্রাইভের পরে একটা লাইন রয়েছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য সিডি লিখে ব্যাক স্ল্যাশ ছাপতে হবে, বেরিয়ে আসলাম। এবার এখানে লিখতে হবে পিং স্পেস 192.168.0.2, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে রিপ্লাই ফ্রম আইপি অ্যাড্রেস, বাইটস এত, টাইম এত, এভাবে একটা লাইন লিখে দিচ্ছে। যদি এখানে এটা ঠিক মতো আইপি অ্যাড্রেস কাজ না করতো তাহলে এখানে লিখে দিত রিকোয়েস্ট টাইম আউট, অর্থাৎ এর অর্থ হচ্ছে এটা কানেক্ট হতে পারছে না। এভাবে আইপি অ্যাড্রেসগুলো চেক করা যায়। আবার আমি এখানে এই কম্পিউটারটার নাম দিয়েছি সৌরভ, আমি যদি আইপি অ্যাড্রেস না লিখে সৌরভ লিখি তাও একই ধরনের রিপ্লাই দেবে, অর্থাৎ সৌরভ বলতে এখানে ওই আইপি অ্যাড্রেসটাকেই বোঝানো হয়েছে। আমি এখানে লিখে দেখি পিং স্পেস সৌরভ, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি একই ধরনের লেখা আসছে, অর্থাৎ কম্পিউটারের যে নাম দেওয়া হবে এবং যে আইপি অ্যাড্রেস দেওয়া হবে এটা ওই আইপি অ্যাড্রেসেরই নাম বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখলাম কিভাবে একাধিক কম্পিউটারে আইপি অ্যাড্রেস দিতে হয় এবং সাবনেট মাস্ক সেট করতে হয়, এবং আইপি অ্যাড্রেসটা ঠিক মতো কাজ করছে কিনা সেটা চেক করার জন্য রানে গিয়ে ডস কমান্ড প্রম্পটে গিয়ে সেখান থেকে এটাকে চেক করা যায়।